হ্যালো সিভিলিয়ানরা, ওয়েলকাম টু প্রযুক্তি সলিউশন বাই সিভিল ভাই। সো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিবুল ইসলাম ভাইয়া। সো আজকের ক্লাসে আমরা একদম প্রযুক্তি বইটার সলিউশন নিয়ে মূলত একদম প্রথম ভিডিও আজকে আমরা চলে আসছি। সো আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্স দিয়ে। ওকে, তার মানে আজকেই আমাদের শুরু, এবং আমাদের শুরুর সাবজেক্টটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। অলরেডি কিন্তু ম্যাক্সিমামই তোমরা এই স্ট্রাকচার মেকানিক্সটা পড়ে আসছো, এই কারণে মূলত এই সাবজেক্টে আমি আগে চুজ করছি, ঠিক আছে। সো এখানে মূলত আমরা পার্ট পার্ট করেই সবগুলো করব। সো প্রতিটা ভিডিওর ডিউরেশন মোটামুটি 8 থেকে 10 মিনিট এরকম হবে, যাতে তোমরা প্রতিদিন কমপক্ষে একটা করে হলেও ভিডিও দেখে তোমাদের ডুয়েট প্রিপারেশনে একটু হলেও এগিয়ে থাকতে পারো, ঠিক আছে। সো তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। সো আমাদের প্রথমেই পার্টটা হচ্ছে কি, অধিক এবং দিক রাশি। আচ্ছা, অধিক এবং দিক রাশি কী সেটা কিন্তু অলরেডি আমরা সবাই জানি। ওকে, সো অধিক রাশি কী, তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র আমার মান লাগে, দিকের প্রয়োজন হয় না, তাহলে অধিক রাশিটিকে আমাদের যেগুলো আমরা কি অলরেডি ফিজিক্সে পড়ে আসছি, ফিজিক্স ওয়ানে, অধিক রাশি কী এখানে শুধুমাত্র প্রকাশ করার জন্য মান লাগে, দিকের কোনো দরকার হয় না। আবার এরপর যদি আমি চাই দিক রাশি, অর্থাৎ যেটাকে বলা হয় আমার ভেক্টর রাশি, আর এটা কী ছিল, স্কেলার রাশি, এসব দিক রাশিকে প্রকাশ করার জন্য আমাদের কী কী লাগে, শুধুমাত্র মান লাগে, ও সরি, মান ও দিক উভয়ই আমাদের দরকার হয়ে থাকে, তাহলে তাকে আমরা দিক রাশি বা ভেক্টর রাশি বলে থাকতে পারি। সো এখন এইখানে আমরা 5 পয়েন্ট, একই তো আমাদের অধিক এবং দিক রাশি। ওকে, সো এরপর 5.2 1.2 যখন যাই, 5.1.2 মনে করতেছে না, সো 5.1.2 মনে করো এটা। সো ওখানে একটা প্রমাণ আছে, ওকে, সেই প্রমাণটা এখন আমরা এখানে করব। ওকে, এখন তাহলে আমরা এখানকার যে প্রমাণটা আছে, অর্থাৎ 5.1.2 যে প্রমাণটা আছে, এই প্রমাণটা করব। তার আগে সো আমি একটু বলে নিই, দেখো আমরা যে বইটা সলিউশন করতেছি সেটা হচ্ছে কি আমাদের প্রযুক্তি বইটা, ঠিক আছে। সো প্রযুক্তি বইটা মূলত আমি আবার এমনটা ভেবিও না যে আমি আবার তোমাদের ডিল করে তাদের সাথে কথা বলে এই বইটা ক্লাস করাচ্ছি। ওকে, সো এটা আমি ক্লাস করাচ্ছি তোমাদের জন্যই, জাস্ট আমি নিজেরও জন্য, প্লাস সাথে সাথে তোমাদেরও জন্য। ওকে, সো এই যে বইটা দেখো, এই বইটার আমি যে সংস্করণটা ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে মূলত এটা 10ম সংস্করণ, ঠিক আছে, এটা 10তম সংস্করণ। সো তোমরা চাইলেও 9তম সংস্করণ বা 8তম সংস্করণ এগুলো দিয়েও কিন্তু করতে পারো, কেননা এই যে বইটা আছে, ঠিক আছে, প্রযুক্তির এই বইটা বা এই বইগুলো সাধারণত অল্প কম বেশি হয় বা ক্ষুদ্র কম বেশি হয়ে থাকে, ঠিক আছে। এই কারণে বাকি তুমি যদি অন্যান্য বইয়ে নাও, এই বইয়েরই অন্য সংস্করণও যদি নাও, তাহলে অল্প কম বেশি হবে, জাস্ট একটু তোমাদের মিলাই নিতে হবে, ঠিক আছে। সো এই যে তোমার সরাসরি যদি অন্য সংস্করণ হয়, সরাসরি স্ট্রাকচার মেকানিক্সে যাবা, ওখানে দেখবা তোমার কী করাচ্ছে টপিক, আমি অধিক এবং দিক রাশি, তুমি সরাসরি ওই টপিকে যাবা অ্যান্ড আমার এই প্রমাণগুলো তোমরা ওখানেই খুঁজে পাবা, ঠিক আছে। সো তাহলে আমরা কী করবো, এখন এই যে প্রমাণটা লিখছি, এই প্রমাণটা আমরা এখন সলিউশন করবো। ওকে, সো এখন প্রথমত আগে আমাকে প্রমাণটা পড়তে হবে, দেন প্রমাণটা পড়ে বুঝতে হবে মূলত আমার প্রমাণটাতে কী কী তথ্য দেওয়া আছে এবং আমাকে কী কী বের করতে হবে, এটা আমাকে কী করতে হবে, বের করতে হবে। সো তাহলে দেখো এখানে বলা হয়েছে কি, একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুইটি বল বা দুইটি দিক রাশির মান সমান হবে, উহাদের লব্ধি, তাদের লব্ধি দিক রাশি দুটির অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, সো তাহলে দেখো এখানে কী বলছে, একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুইটি বল। সো দেখো তো, এই যে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুতে একই সময় ক্রিয়ারত এই দিয়ে একটা বল, এই দিয়ে একটা বল, ঠিক আছে, তাহলে দুইটা বল বা দুইটা দিক রাশি গেল, এটাকে ধরলাম আমি পি, এটাকে ধরলাম কিউ। তাহলে এখন কী বলছে, দুটি বল বা দিক রাশির মান সমান হলে, তাহলে এই যে বল দুটো আছে, এই দুটা বলের আবার কি মান সমান, অর্থাৎ পি ইকুয়াল কিউ, এটাও কি আমার দেওয়া আছে, তার মানে এটা একটা আমার তথ্য না। ওকে, প্রত্যেকটা তথ্যই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো তাহলে এরপরে বলছে কি, উহাদের লব্ধি, আচ্ছা এদের লব্ধি কোথায় যাবে, আমরা কিন্তু সামুদ্রিকের সূত্র থেকে জানি যখন দুজন ব্যক্তি দুই দিকে টান দেয়, সো তার লব্ধি কোন দিকে যাবে বা ব্যক্তিরা কোন দিকে যাবে, অবশ্যই মাঝ বরাবর, অর্থাৎ দুজন দুই দিকে টান দিচ্ছে, তাহলে লব্ধি যাবে মাঝ বরাবর, ঠিক আছে, এই যে এই দিক দিয়ে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি, এবং লব্ধিকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। সো এখন কী বলছে, এই যে লব্ধি আছে, এই লব্ধিটা কী করে, দিক রাশি দুটির অন্তর্ভুক্ত কোণকে, তাহলে দিক রাশি দুটির অন্তর্ভুক্ত কোণ কত, পি এবং কিউ হচ্ছে দিক রাশি দুটি, সো এর অন্তর্ভুক্ত কোণ ধরলাম মন করে টোটাল কোণটা হচ্ছে আলফা,
ঠিক আছে, এই আলফা কোণকে কি করে সমদ্বিখণ্ডিত করে, কে এই আর, অর্থাৎ লব্ধিটা বা লব্ধি রাশিটা মূলত আমার এই দুইটা ভেক্টর এই যে এই দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ আলফা, এই আলফাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমার সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে এই কোণের মান যেটা হবে এই কোণের মানও সেম হবে। যদি আমি এই কোণের মান থিটা হয় তাহলে এই কোণের মান কত হবে, এটাও আমার থিটা হবে। তার মানে আমি লিখতে পারি কি এখানে আলফা ইকুয়াল টুয়াইস থিটা লিখতে পারি কি না, হ্যাঁ ভাই লিখতে পারি। অর্থাৎ আমি এইটা প্রমাণ করব, অথবা আমরা লিখতে পারি কি যে থিটা ইকুয়াল আলফা বাই টু, তেমনি যে কোনো একটা আমার প্রমাণ করলেই হয়ে যাবে, এখানে এইটা অথবা এটা, ঠিক আছে, এটা পাইলে এটা পাবো, এটা পাইলে আমরা এটাও পাবো, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণের বিষয় হচ্ছে এতটুকু, ক্লিয়ার? তাহলে এখন লেটস আমরা প্রমাণটা করি। সো দেখো, আমরা সামন্তরিকের সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, এর কারণ কি দেখো, এটা কিন্তু সামন্তরিক চলে আসছে, তাই না? তাহলে সামন্তরিক যেহেতু চলে আসছে, আপনি কি এখানে আমাদের সামন্তরিকের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। অন্যান্য ক্ষেত্রে তুমি যদি একটু যদি দেখো বলের সূত্র, স্ট্রাকচার মেকানিক্সের যে বলের সূত্র অধ্যায়টা আছে, ওই অধ্যায়ে কিন্তু তোমাদের লব্ধি নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রে আর একটা হচ্ছে বহুভুজের ক্ষেত্রে। ওগুলো আবার ত্রিভুজের ক্ষেত্রেও আছে, বাট ওটা দরকার হয় না, আমাদের এই সামন্তরিক এবং বহুভুজ এই দুটা নিয়েই মূলত কাজ করতে হয়। সো এখানে দেখো, আমার কোণের কাজ করতে হচ্ছে না বা কোণের মান বের করতে হচ্ছে না, এই কারণে আমরা কী করবো, লব্ধির দিক নির্ণয়ের কিন্তু সূত্র জানি সামন্তরিকের ক্ষেত্রে। সামন্তরিকের ক্ষেত্রে কি লব্ধির দিক নির্ণয়ের সূত্র কি ভাইয়া আমরা জানি, এখানে লিখতে পারি কি আমরা জানি লব্ধির দিক নির্ণয় সূত্র থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়ান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা কিন্তু আমরা জানি, অলরেডি ফিজিক্সে বের করছি। সো আমরা এর জায়গায় কি লিখতে পারি, যে ট্যান ইনভার্স ওয়ানটা আছে এপাশে, এপাশে আসলে কী হয়ে যাবে, ট্যান হয়ে যাবে, একদম সহজ লিখি আমাদের, ঠিক আছে। এত টাইম ওয়েস্ট করা আমাদের কি এই সময় হবে না, এই কারণে আমাদের যত পারি আমাদের শর্টকাট ইউজ করতে হবে, এতে আমাদের মাইন্ডের যে কার্যক্ষমতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কী আছে, ট্যান থিটা ইকুয়াল উপরে যাচ্ছে কিউ সাইন আলফা। আচ্ছা এইখানে দেখো সবগুলো কিউ আছে, জাস্ট এইটা পি। আচ্ছা আমরা জানি কি যে পি ইকুয়াল কিউ না, তাহলে আমি পি এর জায়গায় কিউ বসাইতে পারি না, তাহলে কিউ প্লাস কিউ কজ আলফা, ক্লিয়ার? তাহলে এখানে আসতেছে আমার, আচ্ছা এগুলো বাদ দিয়ে আমি পরে লিখবো এটা, তাহলে এখানে আমার আসতেছে কিউ সাইন আলফা, এখানে কিউ কমন নেওয়া যায়, কিউ ইন্টু ওয়ান, আর এখানে আসে কি আমার জাস্ট কজ আলফা। তাহলে উপরে নিচে আমার কিউ কিউ কাটা যাচ্ছে, তাহলে এখন কি থাকতেছে এখানে আমার, সাইন আলফা বাই ওয়ান প্লাস কজ আলফা। সেই পর্যন্ত আসলো, বাট আমাদের তো এরকম চলে আসেনি, তাই না? তার মানে আমাদের এরকম রূপ নিয়ে আসতে হবে। সো এরকম রূপ নিয়ে আসতে গেলে আমার দেখো এই পাশে সাইন কজ এজ, এই পাশে ট্যান, এগুলো সবগুলো তুলে দিতে হবে, জাস্ট আমার আলফা আর থিটা থাকবে। এই কারণে আমি কী করতে পারি, দেখো বাম পাশে আমার কী আছে, ট্যান আছে, তাহলে এই রূপটাকেও আমার ট্যানে নিয়ে আসতে হবে। সো ট্যানে নিয়ে আসার জন্য আমরা এখন এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে, ওকে। সো এটা হচ্ছে মূলত ত্রিকোণমিতির একদম কমন সূত্র, সেই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। তবে আগে সূত্রগুলো লিখে দিই, আমরা জানি কি যে সাইন ওয়াইস থিটা এর সূত্র কি, টু সাইন থিটা ইন্টু কস থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা। তার মানে এইখানে যদি একটু তুমি লক্ষ্য করো, এই সূত্রের কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে পারবো, বাট এখানে দেখে মনে হচ্ছে কি পারবো না, কারণ এখানে টু কোথায়, সাইন টু ওয়াইস আলফা কই, সাইন টু ওয়াইস আলফা থাকলে ভাই আমরা এটা করতে পারতাম, তাই না? তোমাদের কোশ্চেন হচ্ছে, বাট দেখো আমরা এটা তো এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি কীভাবে, দেখো এইখানে যখন আমার কোণটা ছিল, ঠিক আছে, এই কোণটা পরবর্তীতে কী হয়ে গেছে, অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তাহলে এটাও কী হয়ে যাবে, ধীরে ধীরে অর্ধেক হয়ে যাবে। তারপরে এখানে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে উপরে আমার আসতেছে কি সাইন আলফা না, তাহলে আমাদের সূত্র কী হবে, টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে টু সাইন, আচ্ছা এখানে কোণ ছিল টু দুইটা, তাহলে এখানে হয়ে গেছে একটা, তাহলে এখানে আছে কি একটা, তাহলে হয়ে যাবে কি একটার অর্ধেক কত হয় আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু। দেন নিচে আছে আবার ওয়ান প্লাস কজ আলফা, সো আবার আরেকটা সূত্র আছে ওয়ান প্লাস কজ টুয়াইস থিটার সূত্র হচ্ছে মূলত টু কজ স্কোয়ার থিটা, এটা আমাদের কি ওয়ান প্লাস কজ টুয়াইস থিটার সূত্র, অর্থাৎ এখানে দেখো যে কোনটা আছে সেই কোনটা এখানে গিয়ে হয়ে গেছে অর্ধেক। তাহলে এখানে আমরা ঠিক সেম সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে এখানে আমার সে টু কজ স্কোয়ার, এখানে কোনো আছে আলফা, তাহলে
আলফা বাই টু হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো উপরে নিচে আমার টু টু কাটা যাচ্ছে, সাথে সাথে আরও একটা কাটা যাচ্ছে, এখানে আছে একটা কজ আলফা বাই টু, আর নিচে আছে দেখো দুইটা কজ আলফা বাই টু। তাহলে উপরে একটা নিচে একটা কাটা যাচ্ছে, তাহলে নিচে একটা কজ আলফা বাই টু থাকতেছে কিন্তু অলরেডি। ওকে, সো আমি মিশাই দিচ্ছি এটা। সো এই জায়গায় আমি এখন কাজটা করতেছি। তো দেখো বাম পাশে কিন্তু অলরেডি আমার ট্যান থিটা আছে, তাহলে এখন এখানে আমার ট্যান থিটা ইকুয়াল এই দিকে কী আসতেছে, উপরে আসতেছে সাইন আলফা বাই টু, নিচে কজ আলফা বাই টু, ইকুয়াল এখানে আমার কী আসতেছে ট্যান থিটা ইকুয়াল, দেখো এখানে সাইন বাই কজ কত হয় ট্যান আলফা বাই টু, তাহলে ট্যান ট্যান কাটা গেলে আমার থিটা ইকুয়াল আলফা বাই টু, দেখো প্রমাণ হয়ে গেছে। অথবা আমি কি লিখতে পারি যে আমার আলফা ইকুয়াল টুয়াইস থিটা, প্রমাণিত। ঠিক আছে, তো তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, তাহলে এর পরের যে প্রমাণটা আছে, অল্প একটু প্রমাণ আছে, ছোট্ট একটা প্রমাণ, ওই প্রমাণটা তোমাদের একটু দেখাই দিই। ওকে, তো দেখো এখানেও কিন্তু আমাদের মোটামুটি আগেটার মতোই একটু, জাস্ট এটা অন্য সূত্রে অ্যাপ্লাই হবে, সো জাস্ট এখানে একটু লক্ষ্য করে রাখো, তারপরে আমরা দেখবো তার মানে আমাদের যে কাজ করতে বলছে ওইটা অনুযায়ী আমরা সূত্রে অ্যাপ্লাই করবো। সেখানে বলছে কি, যদি বল দয়ের মান সমান হয়। দেখো এই এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার লিঙ্ক কিন্তু আগেরটার সাথে আছে। ওকে, যদি বল দয়ের মান সমান হয় তবে প্রমাণ করো যে লব্ধি আর ইকুয়াল টু পি কজ আলফা বাই টু। সেখানে চিত্র এটাই হবে, এখানে কি বলছে বল দয়ের, অর্থাৎ পি আর কিউর মান আমার কী হবে, সমান হবে। যদি সমান হয় তাহলে বলছে এই আর ইকুয়াল দেখাও এটা। তাহলে এখন দেখো আমার কি বলছে, আর এর মান দেখাইতে বলছে, তাই না? আর মানে কি লব্ধি। আচ্ছা, লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা কী জানি, আমরা কিন্তু জানি, তো এটা সলিউশন করি একদম। সলিউশন, সামুদ্রিকের ক্ষেত্রে লব্ধির মান নির্ণয়ের সূত্র জানি আমি, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাই না? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। ঠিক আছে, আমরা কাজের সুবিধার্থে এই যে রুটটা এখানে না রেখে রুটটা এপাশে কী করে দিই, স্কোয়ার দিই। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আমার এখানে থাকতেছে আর স্কোয়ার, এখানে কী থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানেও কি আমার পি স্কোয়ার, কারণ কিউ মানে পি, প্লাস এখানে কী এসেছে টু ইন্টু পি, কিউ মানে আমি কী বসতে পারি আবার পি কজ আলফা। তাহলে এখানে আমার আসতেছে আর স্কোয়ার ইকুয়াল, এখানে আসতেছে টু পি স্কোয়ার প্লাস এখানে টু পি স্কোয়ার কজ আলফা ইকুয়াল, এখানে কী লেখা যায় আর স্কোয়ার ইকুয়াল, আমাদের এখানে দেখো টু পি স্কোয়ার কিন্তু কমন নেওয়া যায়। ঠিক আছে, টু পি স্কোয়ার আমার কী করা যায় ভাইয়া, কমন নেওয়া যায়। তাহলে এখানে আমরা ওই কাজটাই করি। ওকে, তাহলে এখানে আমার টু পি স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখানে আসতেছে আমার টু, এখানে পি স্কোয়ার যদি নেই তাহলে এইখানে আমার আসতেছে ওয়ান প্লাস কজ আলফা, ওয়ান প্লাস কি আসতেছে কজ আলফা। এখন এইখানেও ঠিক সেম আমরা আগের সূত্র অ্যাপ্লাই করব, এখানে আমার কী আসবে ওয়ান প্লাস কজ টুয়াইস থিটা ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমার আসতেছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার ইন্টু ভাই, এখানে আসতেছে টু কজ স্কোয়ার আলফা বাই টু। তাহলে এখন দেখো এখানে আমার আসতেছে আর স্কোয়ার ইকুয়াল, এখানে আসতেছে দুই দুগ্ন চার পি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা বাই টু। সো দেখো তো সবগুলোর উপর স্কোয়ার আছে, তার মানে আমি এই স্কোয়ারগুলো একদম সবার উপরে দিতে পারি না। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল কী লেখা যায়, এখানে দেখো ফোর আছে, ফোর মানে আমি কী লিখতে পারি টু এর উপর স্কোয়ার, তাহলে টু লিখলাম, দেন পি স্কোয়ার জাস্ট পি লিখলাম, কজ স্কোয়ার আছে তাহলে জাস্ট কজ লিখলাম। ঠিক আছে, আর কোনের ওপর কি থাকা না থাকা একই কথা। তো এখন সবগুলোর উপর যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু এইটা এটা সেম। তাহলে এখন উভয় পাশে যদি স্কোয়ারটা আমার কাটা যায় তাহলে এখানে আমার কী এসেছে যে আর ইকুয়াল টু পি কজ আলফা বাই টু, প্রমাণিত। ঠিক আছে, সো তাহলে আজকের জন্য আমাদের এতটুকুই, সো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবা। প্রতিদিন আমাদের এই ক্লাসগুলো আপলোড দেওয়া হবে ঠিক রাত দশটায়। ঠিক আছে, প্রতিদিন আমাদের এই ক্লাসগুলো কি রাত দশটায় আমরা আপলোড করার চেষ্টা করব। বাই এনি চান্স যদিও দু একদিন মিস হয়, সো আমরা তবু কিন্তু প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।